जगद्दल बिहार बांग्लादेशेर नওগাঁ जिलार एक अति प्राचीन निदर्शन। नওগাঁ जिलार धामोरहाट थानार जयपुर धामोरहाट सड़केर उत्तर दिके अवस्थित यह प्राचीन कीर्ति बर्तमाने स्थानीय जनगण एटिके बटकृष्ण राय नामक एकजन जमीदारेर बाड़िर ध्वंसावशेष बोले मने करें। इतिहास थेके जाना जाय जे राजा रामपाल गौड़ राज्य पुनरुद्धारेर पर रामावती नगरे राजधानी स्थापन करें। आईनी अकबर रचयिता আবুল ফজল स्थानটিকে রময়িতি বলে উল্লেখ করেছেন। প্রাচীন বাংলার ধর্মমঙ্গল কাব্যগুলিতে রামাবতীর উল্লেখ আছে। দীনেশচন্দ্র সেন বলেছেন এই রামাবতী নগরে রাজা রামপাল জগদ্দল মহাবিহারের প্রতিষ্ঠাতা। রামপ্রাণ গুপ্তের জগদ্দল বিহার যে নওগাঁ জেলার আলোচ্য বিহার তা সহজেই অনুমান করা যায়, কারণ পূর্বে এ জেলা দিনাজপুরের জেলার অংশ ছিল। একাদশ বা দ্বাদশ শতাব্দীতে राजा रामपाल এই মন্দির নির্মাণ করেন বলে নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস গ্রন্থে উল্লেখ করেছেন। এই গ্রন্থে আরো পাওয়া যায় এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন আলোকিতেশ্বর। দর্শনীয় স্থানটিতে কিভাবে যাবেন? জগদ্দল বিহার নওগাঁ জেলার ধামুরহাট উপজেলায় অবস্থিত। সহজ যাতায়াতের পথ হিসেবে জয়পুরহাট জেলা সদর হয়ে যাতায়াত ভালো। জয়পুরহাট রেল স্টেশন বা জেলা শহর থেকে সড়ক পথে জয়পুরহাট ভায়া मंगलबाड़ी धामोरहाट सड़केर पथे हर्तकी भांगा हाट, सेखान थेके 3 किलोमीटर उत्तरे जगद्दल बिहार। एखाने पाबेन एकटी दर्शनीय एबं इतिहास भित्तिक एकटी निदर्शन। दर्शक एमन तथ्यभित्तिक भिडियो पेते चैनलटी सबस्क्राइब करुन।